হ্যালো ট্রাভেল ফ্যামি, আসসালামু আলাইকুম। আশা রাখি সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগত। খুবই একটি ইনফরমেটিভ ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। মূলত এই ভিডিওটি হচ্ছে যারা ট্রাভেল করতে পছন্দ করেন এবং ট্রাভেল করতে চান, আবার অনেকের বেটার কোনো প্ল্যান আছে বড় কোনো দেশে ঘোরার জন্য। তো সব দিক থেকে বিবেচনা করে আজকে একটি দেশ আপনাদের সাথে আমি শেয়ার করতে চাচ্ছি, যেটা আমাদের খুবই আমাদের জন্য সাস্টেইনেবল একটি ট্রাভেল কান্ট্রি। আর তারপরে এটা আমাদেরকে বড় কান্ট্রির জন্য, ট্রাভেল হিস্ট্রির জন্য যেটা আমাদেরকে খুব খুব বেশি করে সাপোর্ট করবে। তা আমরা জানি সেই দেশটি হচ্ছে থাইল্যান্ড, যেটা পৃথিবীর অন্যতম একটি ট্যুরিস্ট কান্ট্রি। এখানে বিভিন্ন দেশের মানুষের খুব ঘুরতে আসে, প্রতি বছর অনেক পর্যটন আসে। তো আমি আছি আপনাদের সাথে জাভেদ হোসাইন অ্যাজ এ ট্যুরিজম স্পেশালিস্ট। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আসলে আমরা কিভাবে থাইল্যান্ডের ভিসাটা আমরা কিভাবে পেতে পারি এবং কী কীভাবে আমরা আমাদের প্রোফাইল তৈরি করলে আমাদের জন্য ইজি হয়। প্রথমে আমি আসি, যদি আমরা কেউ থাইল্যান্ডে ভিজিট করতে চাই সেক্ষেত্রে আমাদের পাসপোর্টে ন্যূনতম একটি কান্ট্রি আমাদের ভিজিট ভিসা থাকতে হবে, আদারওয়াইজ তারা আমাদের পাসপোর্টটি রিজেক্ট করে দেবে ভিসার জন্য। তো দুটি হলে ভালো হয়, আমরা সবচেয়ে সুন্দর হয় আমাদের পার্শ্ববর্তী দেশ আমরা ইন্ডিয়ার একটি ভিসা ভিজিট ভিসা থাকার পরে আমরা অ্যাপ্লাই করলেই সেটা আমাদের জন্য সুন্দর হয়। আর যদি মনে করি আরেকটু নিজেকে মোর কনফার্ম করবো সেক্ষেত্রে আমরা নেপাল আছে, তারপরে আমাদের অন অ্যারাইভাল কান্ট্রি মালদ্বীপ আছে আমাদের, যেখানে ভিসা লাগে না আমরা সেখান থেকে ঘুরে আসতে পারি। এই গেল সাবজেক্ট। তারপরে আসি আমরা আমাদের যেটা বেসিক এবং মেইন যেটা আমাদের প্রয়োজন, একটা ভ্যালিড পাসপোর্ট। তো পাসপোর্ট থাকলেই যে হবে তা না, আমাদের পাসপোর্টের আমরা যেদিন পাসপোর্টটি অ্যাম্বাসিতে সাবমিশন করব সেদিন থেকে ন্যূনতম 6 মাসেরও বেশি মেয়াদ থাকলে সেটা গ্রহণযোগ্য হবে। তারপরে আসি আমাদের যেটা হচ্ছে, কোনো দেশে আমাদের যেতে হলে ঘুরতে হলে আমাদের আসলে ফাইন্যান্স খুবই প্রয়োজন। সো যে দেশে ঘুরতে যাব সেই দেশের ইমিগ্রেশন এবং ভিসা অফিসার দেখতে চাই যে আমার কাছে কেমন, আমার ফাইন্যান্সিয়ালি আমি কেমন সাফিসিয়েন্ট। তো সেক্ষেত্রে তারা চাচ্ছে যে মোটামুটি তারা 60 থেকে 1 লাখ টাকার মধ্যে একটা অ্যামাউন্ট আমাদের ব্যাংকে অ্যাভেলেবল ব্যালেন্স থাকলেই আমরা এলিজিবল। তারপরে আসি আমরা আমাদের আসলে যে ফোন নাম্বারটি আমরা অ্যাপ্লিকেশন ফর্মে ইউজ করব সেখানে আমাদের অ্যাক্টিভ ফোন নাম্বারটি আমরা অবশ্যই সেখানে অ্যাপ্লাই করব, কেননা আমাদের যে কোনো মুহূর্তে অ্যাম্বাসি কল করতে পারে থাইল্যান্ডের অ্যাম্বাসি। তো সেক্ষেত্রে আমাদের অ্যান্সার করা খুবই ম্যান্ডেটরি, তারা যদি ফোন করলে কোনো কারণে না পায় সেক্ষেত্রে তারা আমাদেরকে রিজেকশন করে দিতে পারে, ভিসা রিজেকশন। তারপর আসি থাইল্যান্ডের জন্য 2 কপি পাসপোর্ট সাইজের ফটো, যেটা হচ্ছে 35x45 কালার কপি। আর আরেকটা বিষয় হচ্ছে আমরা থাইল্যান্ডে মোটামুটি একটি কনফার্মেশন হোটেল বুকিং, যেটা হোটেল বুকিং বলে আর কি, ডেমো হিসেবে আমরা এটা কনফার্ম করতে হবে। তারপরে আমাদের যারা বিজনেস করি আমাদের বিজনেস ট্রেড লাইসেন্স, টিন সার্টিফিকেট আমাদের অবশ্যই সাবমিশন করতে হবে। যারা ব্যবসা করি তাদের ক্ষেত্রে হচ্ছে এই এই পেপারসগুলো লাগবে। আর যারা জব করি তাদের ক্ষেত্রে NOC পেপার এবং নন অবজেকশন লেটার, আর আরেকটা হচ্ছে স্যালারি সার্টিফিকেট। তো আরেকটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আমাদের সাথে যদি কোনো চিলড্রেন বেড়াতে যায় অথবা আমাদের স্পাউস ওয়াইফ বেড়াতে চায় সেক্ষেত্রে তাদের ম্যারেজ সার্টিফিকেট সাবমিশন করতে হবে, এবং চিলড্রেন থাকলে, বেবি থাকলে তাদের রিলেশনশিপ প্রুভ করতে হবে, আদারওয়াইজ এটা রিজেকশন চলে আসতে পারে। আর যেটা ভেরি ইম্পর্টেন্ট, এই সব পেপারের মধ্যে আমাদের যদি কোনো পেপারের মধ্যে বাংলা লেখা থাকে সেই ডকুমেন্টসগুলো আমরা অবশ্যই ইংলিশে ট্রান্সলেট করে নোটারি করে সেগুলো অ্যাম্বাসিতে সাবমিশন করতে হবে। মূলত এটাই হচ্ছে থাইল্যান্ডের বেসিক এবং মেইন প্রসিডিওর সিস্টেম ভিসা পাওয়ার জন্য।
তো আশা করি আমরা এই ভিডিওর মাধ্যমে অনেক কিছু অনেকে জানি, আবার অনেকে হয়তো আরও অনেক কিছু বিষয় ক্লিয়ার হতে পেরেছি। আশা করি এটা অনেকের জন্য হেল্পফুল হবে। আর আশা করি যদি কারো কোনো প্রকার পেপারস অনেক সময় হয় যে তার অনেক পেপারসের রেডি নেই, অথবা সে ব্যক্তি জীবনে যখন জব করে কোম্পানি তাকে এনওসি দিতে চাচ্ছে না, অথবা তার বিজনেসের অনেক কিছু এখনও রেডি নেই, সেক্ষেত্রে আশা করি আপনারা চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। নিচে আমার ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকবে। আশা করি আমি আমার পক্ষ থেকে আপনাদেরকে 100% সাপোর্ট দিতে পারবো ইনশাল্লাহ। আমার ট্রাভেল এক্সপিরিয়েন্স থেকে যে কোনো ধরনের আপনাদের সাপোর্ট প্রয়োজন হলে আমি আপনাদের জন্য প্রস্তুত থাকবো। আরেকটা বিষয়, আমি আরও নতুন নতুন এই ভ্রমণ ফিয়াসু মানুষদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসব, এবং আপনারা আশা করি সঙ্গে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে আমাদের যারা ভাই বোনদেরকে আশা করি উপকৃত করবেন, যেন তারাও এই ইনফরমেশানটি অন্তত তাদের নজরে পড়ে। তো আমি ভিডিওটি দীর্ঘায়িত না করে আমি নেক্সট আবারও আপনাদের সাথে আরেকটি নতুন ভিডিও নিয়ে সাক্ষাৎ করব। আজকের জন্য এখানেই বিদায় জানাচ্ছি সবাইকে। খুদা হাফেজ।